একটু দাঁড়ান সবাই ঘরে যাও না সবাই যাও না সবাই ঘরে যাও না সবাই ঘরে যাও বাইরে থাকো এই বাড়ি তো কিছু না এই বাড়ি তারা বেশি পিটা পুরা শেষ ফেলেছে এই ঘরের মালিক কই বাবুদা মালিক আচ্ছা বাইরে না আয়ো তোকে বাইরে না আচ্ছা আদুল ভাই আস যাও তার যাও সাইড প্রেস প্রেস সামনে দেন প্রেসারে ঠাকুরের ছবি টবি সব বেঙ্গল আছে ছবি টবি সব বেঙ্গল আছে বাইরে হ্যাঁ 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 তাই নারে না এই লোক আছে তাই নারে তাই নারে তাই নারে স্যার এই লোক এই করে চারবার অ্যাটাক করছে এই একটু সাইড দাও এবার যাই একবার
সবাই ঢুকো না শুধু মিডিয়া ঢুকতে দাও মিডিয়া ঢুকতে দাও ঘর তো অন্ধকার লাগে খাদ্য মালিক কেউ আছে ঠিক আছে ঠিক আছে যাও না গাড়ি একবার ভাঙ্গে শেষ বাবুল দাদার সামনে তো দাদার লগে তো মুরগির সামনে যে রে সবাই ঢুকো না সবাই ঢুকো না সবাই ঢুকো না দরজাটা ছাড়ো না দরজাটা ছাড়ো না হ্যাঁ হ্যাঁ পুরো শুনেছেন না
ولكن
আমি এখান থেকে ঘুরে ফিরে এসেছিলাম।
আমার বয়সে এই ধরনের ঘটনা শুনছি না দেখা যাচ্ছে এই পরিবেশ বাবার নাম হলো জীবন দাস জীবন আছেন না তিনটা ঘন্টা দুটা মাংস করছে না না শুভ না তো আমরা
Gracias.
কি হইছে আজকে ঘটনাটা
প্রত্যেকটা ঘটনা তো নির্বাচন দিন নির্বাচন সম্পন্ন হওয়ার পর এই সন্ত্রাসীরা তারা বিশালগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গনিয়ামারা পঞ্চায়েতে বিচন্দ্রপাড়া ১৬ ৫ নম্বর বুথে এই সমস্ত নিরীহ ভোটারদের বাড়িঘর উপর আক্রমণ থানায় যাদের বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছিল ভোট না দেওয়ার জন্য তাদের অপরাধ কেন তারা ভোট কেন্দ্রে গেলেন হুলিয়া জারি করা সত্ত্বেও কেন এরা ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করলেন এটাই হচ্ছে এদের অপরাধ সক্রিয় কোনো রাজনৈতিক দলের কর্মী এরা নন বিজেপি দুষ্কৃতিকারীরা এদেরকে চিহ্নিত করতে পেরেছেন যে ভোট কেন্দ্রে গেলে যেহেতু এদের মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেন না এরা নিরপেক্ষ কাজে এদের পক্ষে ভোট অথবা যাবে না তাই হুলিয়া জারি করেছে যা এসে দেখলাম সভ্য জগতে এই জিনিসগুলো তো হয় না জঙ্গলে রাজত্বের নিদর্শন হচ্ছে এই জায়গায় সারা রাজ্য জুড়েই তো জঙ্গলে রাজত্ব কিন্তু ভাষায় বর্ণনা করা যায় না ঠাকুরের আসনের উপর হামলা বাড়িঘরের উপর হামলা বয়োজ্যেষ্ঠদের উপর হামলা ভাঙচুর অটো ভাঙচুর বাইক ভাঙচুর স্বর্ণ লঙ্কা লোটপাট করে নিয়ে যাওয়া এক বয়স্ক মানুষের দুটো পা ভেঙে গুড়িয়ে দেওয়া একজন বৃদ্ধা মহিলাকে মারধর করা আরেকজন প্রচুর মারধর লুটপাট ভাঙচুর অটো বাইক থেকে শুরু করে সমস্ত কিছুর এরা মানুষের খুব কষ্টার্জিত একটা স্বপ্ন নিয়ে বাঁচে নিজের ঘর হবে আস্তে 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 একটা টিভি কিনব আস্তে 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 পরবর্তী সময় একটা একটা বাইক কিনব কিংবা একটা অটো এটার উপরে সংসার চালা মানুষের শারীরিক মানসিক এবং অর্থনৈতিকের উপর যখন আঘাতটা আসছে মানুষ দিশাহারা হয়ে যায় এখানে মানুষ বাকরুদ্ধ হয়ে পড়েছে কি বলবে যা ধ্বংসীলা দেখলাম মানুষের বাড়ি ঘরে কষ্টার্জিত অর্থের সম্পত্তি এগুলো ভাষায় বর্ণনা করা খুব কঠিন আমি এসে জানতে পারলাম এসডিপিও তরফ থেকে শান্তি মিটিং এর আহ্বান করা হয়েছে এসডিএম এর তরফ থেকে আমি বলেছি আগে আসামি যতক্ষণ অব্দি এই ঘটনায় আসামিদের গ্রেপ্তার না করা হবে উভয় তরফ থেকে হলেই তো অশান্তি শান্তি বিঘ্নিত অশান্তি সৃষ্টি হয় এরা তো নিরীহ মানুষ রাজনীতির সাথে এদের কোনো সম্পর্ক নেই এরা ভোটার শান্তি যারা বিঘ্নিত করলো যাদেরকে চিহ্নিত করা গেল এজাহার করা হলো তাদের অ্যারেস্ট না করে শান্তি মিটিং ডাকার কি মানে আমার জেলা কংগ্রেস সভাপতি ওনাকে আমি বলেছি যতক্ষণ অব্দি এই কেসে আসামিরা যতক্ষণ অব্দি গ্রেপ্তার না হয় শান্তি মিটিং যাওয়া না যাওয়া একই তুমি যাবে না আমি বলেছি আগে আসামি গ্রেপ্তার করুক কারণ আমরা আমরা আমাদের বামপন্থী বন্ধুরারও একই বক্তব্য আমরা আইন আমাদের হাতে নেব না যারা আইন হাতে নিয়ে পুলিশ প্রশাসনকে তোয়াক্কা না করে মানুষের জীবন সম্পত্তি সমস্ত কিছু আক্রমণ আনাচ্ছে ভাঙচুর করছে লুটপাট করছে মানুষকে মারধর করছে অপমানিত করছে এদের বিরুদ্ধে কোনো পুলিশি কোনো কারবাই নেই নিরীহ মানুষদের সারা রাজ্য নিরীহ মানুষদের ধরপাকড় করা হয় আজকে সকালবেলা কল্যাণপুরে কালকে কল্যাণপুরে একটা আক্রমণ হয়েছে দিলীপ শুক্ল দাস বোধ হয় আজকে উনি জীবিত শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এই যদি সারা রাজ্যের ঘটনাগুলো হয়ে থাকে মানুষ পুলিশ প্রশাসন উপর ভরসা রাখবে কি করে আমাদের এপিল থাকবে ইলেকশন শেষ হচ্ছে ১৬ তারিখ আজকে ১৯ তারিখ আসামের কোনো অ্যারেস্ট হলো না শাসাচ্ছে আবার হুমকি দিচ্ছে এদের মানিক সাহা বলছেন কালকে শুনলাম
সন্ত্রাসী দল একটা একটা উশৃঙ্খল দল আমি আজকে ওনার কাছে পাল্টা প্রশ্ন করতে চাই সারা রাজ্য জুড়ে যা হচ্ছে ঘটনাগুলো সন্ত্রাসী এবং উশৃঙ্খলতার পরিচয় কালা দিচ্ছে বিজেপি সম্পূর্ণ একটা সন্ত্রাসী দল তারা তাদের নেতৃত্ব অধিকাংশ ক্রিমিনালস অ্যান্টি সোশ্যালস মাফিয়াস দাগের ব্যবসার সাথে যারা জড়িত তারাই তো নেতৃত্ব দিচ্ছে এখানে এই সমস্ত জায়গাগুলো কি কথা বলবে এরা বড় বড় কথা বলে এরা এরাই তো এই সমস্ত বলছে প্রথমে কি বললো তাদের কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য দু দফায় না তিন দফায় নির্বাচন হবে বললেন না ভোট হবে কাটছে করতে পারলো না হুলিয়া জারি করলো ভোট না প্রদান করলো মানুষ ভোট গিয়ে দিল বলছি ইভিএম পাল্টে নেবে হলো না ইভিএম স্ট্রং রুমে অমিত শাহ এখন বলছে আর চিন্তা করিস না অমিত শাহ আছেন খেল দেখাই দিব মানে এই সমস্ত করে ভায়োলেন্স ইনসাইড করছে হাতে কটা দিন দেয়ালে লিখন বোধ হয় যারা হামলা হজ্জতি করছে দেয়ালে লিখনটা এরা পড়তে পারছে না আজকে 28শে মাস আজকে 19 শেষ দশ দিন মানুষ পাঁচ বছর যথেষ্ট অপমান অত্যাচার সহ্য করেছে আর দশ দিন সহ্য করলো তারপর তোমাদেরকে ইউজ করছে নেতারা তো নেতাদের কিন্তু ওই যে দিল্লি থেকে সিকিউরিটি ফিকিউরিটি দিয়ে দেবে যেরকম পশ্চিমবঙ্গের বিভিন্ন নেতাদের দিয়ে দিয়েছে এদেরকে কিন্তু দিয়ে দেবে যারা করছো তোমাদের কিন্তু সিকিউরিটি থাকবে না আমার ভাবনা আমার যেটা ভাবনা যেটা আমাকে একটু ব্যতিব্যস্ত করে তুলে যে জনরোষ সারা রাজ্য জুড়ে সৃষ্টি হচ্ছে জনরোষের শিকার না যারা হামলা হুজ্জতি করছো তোমরা না তাদের শিকার হয়ে যাও আবার বলছি কংগ্রেস দল আমাদের বামপন্থী বন্ধুরাও এই সমস্ত নোংরা হিংসার রাজনীতি বিশ্বাস করে না সংযত হয়ে যাও বোঝার চেষ্টা করো ইউ আর বিং ইউটিলাইজড আর ইউটিলাইজ হবে না হইও না পরেদের কিন্তু কেউ তোমাদের পাশে থাকবে না বলছি আমার কথাটা শুনে নিও হিসাবটা মিলিয়ে নিও দু তারিখের পরে বলবে যে তানে অন্তত সত্য কথাটা বলে আমাদেরকে আগের থেকে অ্যালার্ট করে দিয়েছিল সংযত হয়ে যাও বিজেপি গুন্ডারা সংযত হয়ে যাও এই পরিস্থিতিতে আপনার দলীয় কর্মী সমর্থক এবং সাধারণ গণতন্ত্রের উদ্দেশ্যে কি বলবেন কি বার্তা দেবেন বলবো আমরা হিংসা রাজনীতি বিশ্বাস করি না আপনারা পুলিশ প্রশাসন এখনো তো জানো চেষ্টা করছে খান কিছু কিছু জায়গায় কিন্তু এই জায়গায় আমি দেখলাম রাহুল দাস মার্কা যে সমস্ত জায়গায় এসডি কোনার মতো থাকে তো এই জায়গায় মানুষ বিচার পাবে কি এই জেনারেল ক্লাস উইথ ক্রিমিনাল সে সমস্ত সমস্ত ঘটনার ব্রেইন চাইল্ডে টাইম উইল স্পিক সময় আসছে সব হিসাব নির্বাচন তো ভোট গ্রহণ পর্ব শেষ 2 তারিখ ফলাফল ঘোষণা হবে কিন্তু এখন এই পরিস্থিতি দাঁড়িয়ে আপনারা কি বলবেন কতটা সিট নিয়ে আপনারা আসতে পারেন আমি কতটা কে পাবে না বলে আমি আরো সোজা করে দিয়ে দিই আপনাদের বিজেপি পাঁচ ছটা বেশি পাবে না বড় জোর একটু মানিয়ে বলি লিখে রাখুন হিসাব 2 তারিখ আমাকে আপনারা যারা যেখানে আছে প্রশ্ন করুন কালকে প্রদেশ সভাপতি বিশালগড় গোশালায় বলেছেন ওনারা এককভাবে সরকার গঠন করছেন রাজীব ভট্টাচার্য প্রদেশ সভাপতি তার তো বেল নাই কাউন্টি কিচেন পাইবো না তো নাই কাউন্টি জলটা জলটা জলটা